প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমিও এখনো এখন ভালোই আছি। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমার হচ্ছে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় প্রথম বর্ষের সাথে ক্লাস। তো চলে যাচ্ছি আমার আজকের ক্লাসের স্লাইডগুলোতে। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে অনার্স প্রথম বর্ষের 102 নম্বর কোর্সে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপর ক্লাস দিব, যার ধারাবাহিকতা অনুসারে আজকে আমরা অন্য কোনো ডিস্ট্রিবিউশন হয়তো পড়ব। এবং তোমরা জানো যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার পড়ানোর কথা। তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে চলো দেখি আজকে কি করব আমরা। তার আগে আমার পরিচয়টি খুব সংক্ষেপে দিয়ে দিচ্ছি। আমাকে তোমরা চেনো, তবুও একটু ফর্মালিটি হিসেবে পরিচয় দিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে আমরা পড়ব ডিসক্রিট ডিস্ট্রিবিউশন গুলোর মধ্যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে যে বিষয়গুলো আমরা পড়ব তার মধ্যে রয়েছে ডেফিনিশন, ডিরাইভেশন, মিন, ভ্যারিয়েন্স এবং স্কিউনেস। এবং নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বাকি আর যে জিনিসগুলো আছে বা যে বিষয়গুলো আমাদের করতে হবে সেটা হয়তো আমরা আগামী ক্লাসে পড়ব। তো চলো আজকে ক্লাসে যেই টপিকগুলো আমরা ঠিক করেছি পড়ার জন্য নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে সেগুলো পড়ে ফেলি। প্রথমেই চলে আসছি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডেফিনিশনে। দেখো ডেফিনিশনে আমি লিখেছি, এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ইজ সেড টু হ্যাভ এ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইফ ইটস প্রবাবিলিটি মাস ফাংশন ইজ গিভেন বাই প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স এর মান 0, 1, 2 এরকম করে কন্টিনিউ করে ইনফিনিটি পর্যন্ত হবে। তোমরা এখানে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো যে এখানে যে ভ্যারিয়েবল এক্সটা আমরা ব্যবহার করেছি সেটার রেঞ্জ বা সীমা হচ্ছে 0, 1, 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এবং এখানে উল্লেখযোগ্য যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটি ডিস্ট্রিবিউশন যে ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশনটা হচ্ছে এই ফর্মটা ফলো করে, অর্থাৎ এক্স প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তো অলরেডি আমরা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডেফিনিশন দেখে ফেললাম, যেখানে এক্স যদি একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয়। এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, যার জন্য এই ডিস্ট্রিবিউশনের যে ভ্যারিয়েবল ব্যবহৃত এক্স অর্থাৎ এক্স ব্যবহৃত হয়েছে সেটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এবং এই এক্স এর সীমা বা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের রেঞ্জ বা সীমা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বা জানতে চাওয়া হয় তবে সেটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো আশা এখন নিশ্চয়ই তোমরা হচ্ছে হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্ম যেটা বা প্রবাবিলিটি মাস ফাংশন যেটা সেটা ইতোমধ্যে জেনে গেছো। এবার আমি চলে যাচ্ছি এই ডিস্ট্রিবিউশনের ডিরাইভেশন। প্রথমে এই ডিস্ট্রিবিউশনের ডিরাইভেশনের জন্য আমরা কিছু জিনিস ধরে নিব, যেমন এখানে যেটা বলেছি, লেট পি অফ এক্স বি দা প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর এক্স ফেইলিয়ার্স প্রিসিডিং দা আর সাকসেস ইন এক্স প্লাস আর ট্রায়ালস, অর্থাৎ আমার যদি এক্স প্লাস আর সংখ্যক ট্রায়াল থাকে সেক্ষেত্রে এক্স সংখ্যক যদি আমার ফেইলিয়ার হয় তাহলে তার পরবর্তী আর তম যে হচ্ছে স্টেপটা থাকবে সেটা হচ্ছে আমার আর তম সাকসেস হবে, ঠিক আছে? সেক্ষেত্রে ট্রায়াল গুলো হবে ইন্ডিপেন্ডেন্ট আর প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে ডিনোট করা হবে পি দ্বারা। আর এই যে প্রবাবিলিটি অফ সাকসেস পি এটা তোমার ট্রায়াল টু ট্রায়াল কনস্ট্যান্ট থাকবে। সেক্ষেত্রে পাস্ট যে তোমার ট্রায়ালটা আছে অর্থাৎ একটা নির্দিষ্ট ট্রায়ালের কে যদি আমি কনসিডার করি তার পাস্টের যে ট্রায়ালটা আছে পূর্ববর্তী যে ট্রায়ালটা আছে সেটা অবশ্যই একটা সাকসেস হবে, আর সেক্ষেত্রে সেটার প্রবাবিলিটি হবে হচ্ছে পি। আর সেক্ষেত্রে আমি যদি
এভাবে কনসিডার করি, আমার রিমেইনিং ট্রায়াল হবে, টোটাল ট্রায়াল গুলোর মধ্যে রিমেইনিং ট্রায়াল হবে x প্লাস r মাইনাস 1 সংখ্যক, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই আমার যদি x প্লাস r মাইনাস 1 সংখ্যক আমার ট্রায়াল হয়, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমার সাকসেস সংখ্যা হবে r মাইনাস 1 সংখ্যক, ঠিক আছে? তো দেখে নিই আমরা এখানে হচ্ছে যে কথাগুলো আমি বললাম সেগুলো এখানে আছে কিনা একটু দেখে নিই। যে p অফ x, p দা প্রবাবিলিটি দ্যাট there are x failures preceding the r success in x plus r trials. Here, the trials are independent. প্রথমে বলেছি যে independent হবে, and probability of success p in a trial remain constant from trial to trial. অর্থাৎ trial to trial success p টা constant হবে. Clearly, the past trial must be a success whose probability is p. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যদি একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল ট্রায়ালকে আমি কনসিডার করি তার পূর্ববর্তী পাস্ট ট্রায়ালটা সেটার প্রবাবিলিটি আমার পি হবে, যেহেতু ওটা আমার সাকসেস নির্দেশ করছে। ইন দা রিমেইনিং এক্স প্লাস আর মাইনাস ওয়ান ট্রায়াল, সেক্ষেত্রে আমার রিমেইনিং ট্রায়াল হবে হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান সংখ্যক, যার মধ্যে আমার অবশ্যই উই মাস্ট হ্যাভ আর মাইনাস ওয়ান সাকসেস, ঠিক আছে? এখন এই যে আর মাইনাস ওয়ান সাকসেস এটার প্রবাবিলিটিটা কি হবে, এইটার প্রবাবিলিটিকে আমি পি অফ এক্স দ্বারা ডিনোট করব, এবং সেই প্রবাবিলিটিটা হবে এক্স প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। অর্থাৎ আমার যে এক্স প্লাস আর মাইনাস ওয়ান সংখ্যক ট্রায়াল আছে সেখান থেকে আমি আর মাইনাস ওয়ান সংখ্যক সাকসেস ট্রায়াল নিচ্ছি। তোমরা পারমুটেশন কম্বিনেশন যখন পড়েছো তখন কিন্তু এনসিআর এই টার্মটা কিন্তু পড়েছো, ঠিক আছে? সেক্ষেত্রে এনসিআর আমার কি নির্দেশ করেছিল যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কতক ভাবে সাজানো যায়, ঠিক আছে? এখানেও কিন্তু আমার টোটাল ট্রায়াল আছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান সংখ্যক, সেখান থেকে আমি আর মাইনাস ওয়ান সংখ্যক সাকসেস কে কনসিডার করব। এর জন্যই আমার এখানে এসেছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। এখন দেখো এখানে কিছু প্রবাবিলিটি টার্ম আছে যেখানে পি অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান, আর কিউ প্রবাবিলিটি অফ ফেলিউর যেটা হচ্ছে পাওয়ার হচ্ছে এক্স, আর এখানে এক্স এর লিমিট 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? দেখো হিয়ার মাল্টিপ্লাইং সরি হিয়ার মাল্টিপ্লাইং দ্য টু প্রবাবিলিটিস উই গেট প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1 পি টু দি পাওয়ার আর ইনটু কিউ টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স এর মান ডিনোট করবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে আমরা দুইটা প্রবাবিলিটি যদি মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমরা এই ফর্মটা পাবো। এখন এই যে আমরা ফর্মটা পেলাম অর্থাৎ x প্লাস r মাইনাস 1 c r মাইনাস 1 p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার x, এইটাই হচ্ছে আমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন। তো এই গেল হচ্ছে আমার হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডেরিভেশন। এরপরে চলে যাচ্ছি আমি পরবর্তী টপিকে। পরবর্তী টপিকে যাওয়ার আগে তোমাদের আরেকটি জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে x প্লাস r মাইনাস 1 c r মাইনাস 1 p টু দি পাওয়ার r ইনটু q টু দি পাওয়ার x, যেখানে x এর লিমিট হবে আমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে দেখো এই ফর্মটা কিন্তু হচ্ছে কিছুটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতো, তো অবশ্যই এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আর এক্ষেত্রে সবচেয়ে যে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে এই যে আমার প্রবাবিলিটি মাস ফাংশনের যে ফর্মটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, এই ফর্মটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু মাইনাস আর সি এক্স পি টু দি পাওয়ার আর মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স এর মান ওই 0 থেকে ইনফিনিটি পর্যন্তই হচ্ছে ভ্যারি করবে। এখন এই যে এই ফর্মটা পূর্বের ফর্মটা থেকে যে লেখা যায় এটার একটা প্রমাণও আছে, আমরা চেষ্টা করব পরবর্তীতে এই প্রমাণটি দেখে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি যে টপিকগুলো পড়াবো অর্থাৎ হচ্ছে মিন ভ্যারিয়েন্স স্কিউনেস এগুলো পড়ানোর জন্য আমরা প্রধানত যে হচ্ছে ফর্মটা ব্যবহার বেশি করব এর জন্য হচ্ছে এই ফর্মটার সাথে তোমাদের হচ্ছে পরিচয় করিয়ে দিলাম, অর্থাৎ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মেইন যে ফর্মটা আছে সেখান থেকে আরেকটা ফর্ম যে লেখা যায় সেটার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম, এবং সেটা কি মাইনাস আর সি এক্স পি টু দি পাওয়ার আর মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো চলো চলে যাই পরের স্লাইডে। আমার পরবর্তী টপিক হচ্ছে মিন।
এখন অলরেডি আমরা জেনে ফেলেছি যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে p of x equal to minus rcx p to the power r minus q to the power x, যেখানে x এর মান ভ্যারি করবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন তাহলে আমরা মিনে চলে যাই, মিনকে আমরা প্রকাশ করি মিউ 1 প্রাইম দিয়ে, এটাকে আমরা এক্সপেকটেশন x দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারি। তো মিউ 1 প্রাইম সমান সমান হচ্ছে এক্সপেকটেশন অফ x। এখন আমি এক্সপেকটেশন x এর সূত্রটা লিখে ফেলবো, যেটা কিনা সামেশন x p of x। আমরা জানি যে এক্সপেকটেশন, যে কোনো জিনিসের এক্সপেকটেশন লেখার ক্ষেত্রে আমরা সেই জিনিসটার সাথে তার প্রবাবিলিটি ফাংশনটাকে গুণ করি, তারপরে যে জিনিসটা আমরা পাই সেটাকে আমরা সাম আপ করি। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হবে কি, এই যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে এই এক্সপেকটেশনের যে ফর্মটা আছে এখানে আমি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য মান বসাবো। তো এখানে x আছে, তো এই x আর p of x অর্থাৎ প্রবাবিলিটি ফাংশন হবে হচ্ছে কি, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য যেহেতু কাজ করছি তাই নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনের মানটা হচ্ছে তোমার এই জায়গাটাতে বসবে। তো দেখো এখানে আমরা অলরেডি বসিয়ে নিয়েছি মাইনাস আর সি এক্স পি টু দি পাওয়ার আর মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স, এবং এক্স এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা করব কি, এই ফর্মটা থেকে এই যে পি টু দি পাওয়ার আর যে আছে এটাকে আমরা বাইরে নিয়ে নিব। পি টু দি পাওয়ার আর কে যদি আমরা বাইরে নিয়ে নিই তাহলে আমরা কি পাই, আমার থাকে কি কি, সামেশন x agx minus rcx p to the power minus q to the power x, এই অংশটা আমার রয়ে যাচ্ছে। p to the power r কিন্তু বাইরে দিয়ে দিয়েছি, এই যে বাইরে দিয়ে দিয়েছি। আর যেহেতু হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং এই জিনিসটাকে আমরা সাম আপ করব কিসের, হচ্ছে লিমিটে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেহেতু x এর লিমিট হচ্ছে আমার 0 থেকে ইনফিনিটি। এখন চলো দেখি কি করা যায়। এখন আমরা করব কি, একটু রিঅ্যারেঞ্জ করে নেব পূর্বের লাইনটাকে, আমরা একটু রিঅ্যারেঞ্জ করে পিটি পড়ার তো বাইরেই থাকবে, আর বাকি জিনিসটাকে আমরা হচ্ছে রিঅ্যারেঞ্জ করে মাইনাস আর ডিভাইডেড বাই এক্স মাইনাস আর মাইনাস ওয়ান সি এক্স মাইনাস ওয়ান মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু মাইনাস কিউ। যেহেতু এক্স মাইনাস ওয়ান এনেছি তো মাইনাস ওয়ানটা মিনিমাইজ করার জন্য হচ্ছে মাইনাস কিউ আমি গুণ দিয়ে দিয়েছি, আর এই জায়গাটা হচ্ছে এনসিএক্স এর সূত্রটাকে ভেঙে একটা জিনিস বের করে বাকি অংশটুকু লিখে ফেলেছি। আচ্ছা এখন আমি কি করব, এখন আমি কি করব সেটা হচ্ছে যে দেখো এখানে আমার হচ্ছে চাইলে আমি কিউ টু দি পাওয়ার আর এই জিনিসটাকে হচ্ছে বাইরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই কিউ টু দি পাওয়ার আর এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, আর হচ্ছে বাকি যে জিনিসটুকু আছে সেটাকে হচ্ছে সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা কিউ টু দি পাওয়ার আর বাইরে নিয়ে আসলাম, আর বাকি অংশটা যেরকম ছিল ওইটা বাদে সেটা লিখে দিলাম। এখন দেখো এটা কি করলাম, দেখো যে এখন আমি x এর মান যদি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এটাতে বসাই, এবং সেক্ষেত্রে কিউ কিউ টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার আর কে চেঞ্জ করে হচ্ছে এটার সাথে গুণ করে লিখি, তাহলে আমরা পাই কি, আর কিউ পি টু দি পাওয়ার আর 1 মাইনাস কিউ টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস 1। ঠিক আছে, তো তারপরে দেখো 1 মাইনাস কিউ, যেহেতু আমরা জানি পি প্লাস কিউ সমান 1, তাই 1 মাইনাস কিউ সমান সমান হচ্ছে পি, তাহলে আর কিউ পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস 1 এটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এখন এই যে পি ইনভার্স আর মাইনাস 1 আছে এই অংশটাকে যদি আমি ডিভাইডেশনের নিচে লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে পি টু দি পাওয়ার আর প্লাস 1, আর বাকি যে জিনিসটুকু ছিল অর্থাৎ আর কিউ পি টু দি পাওয়ার এটা এটার মতোই থাকছে। এখন দেখো পি টু দি পাওয়ার আর প্লাস 1 কে আমরা জাস্ট ভেঙে পি টু দি পাওয়ার আর ইনটু পি লিখলাম সূচকের সূত্র অনুযায়ী, তাহলে পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার কাটাকাটি যায়, সেক্ষেত্রে আমার উপরে থাকে আর কিউ আর নিচে থাকে হচ্ছে পি, এবং এই যে ক্যালকুলেট করে এই ফর্মটা আমি পেলাম এটাই হচ্ছে আমার মিন মি 1 প্রাইম, অর্থাৎ আমি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য মিন পেলাম হচ্ছে আর কিউ বাই পি। এবার চলে যাচ্ছি ভ্যারিয়েন্সে, ভ্যারিয়েন্সের বেসিক যে সূত্র সেটা হচ্ছে মিউ টু ইকুয়াল টু মিউ টু প্রাইম মাইনাস মি 1 প্রাইম স্কয়ার। ঠিক আছে, এখন এখানে আমাকে কি করতে হবে, মিউ টু প্রাইমের মান বসাতে হবে আর মি 1 প্রাইম স্কয়ারের মান বসাতে হবে। প্রথমেই চলে যাচ্ছি মিউ টু প্রাইমে, এখন মিউ টু প্রাইম কে আমরা অনায়াসে লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার,
এখন এই x স্কয়ারকে আমি একটু রিয়ারেঞ্জ করে লিখব, এমন ভাবে লিখব যেন আমি আমি সেটাকে কাজে লাগাতে পারি এবং আলটিমেটলি সেটা যোগ বিয়োগ করে এই x স্কয়ারই থেকে যায়। এখন x স্কয়ারকে যদি আমি x ইনটু x মাইনাস 1 প্লাস x লিখি, তাহলে দেখো এটা গুণ এবং যোগ বিয়োগ করে কিন্তু x স্কয়ারই থেকে যায়। এই ধরনের কাজ আমরা অন্যান্য ডিস্ট্রিবিউশন পড়ার সময়ও কিন্তু অলরেডি পড়েছি, ঠিক আছে? তো আসো এখন এক্সপেকটেশন এই অংশটার সাথেও নিলাম, আবার এই যে এই অংশটার সাথেও এক্সপেকটেশনটা নিয়ে দুটা ভাগে ভাগ করে দিলাম। ভাগ করার পরে এখন দেখো এই যে এক্সপেকটেশন অফ x, এই অংশটার মান কিন্তু আমরা আগেই বের করেছি, সেটা কত ছিল? আর কিউ বাই পি। আচ্ছা, আর এই যে এক্সপেকটেশন অফ x x মাইনাস 1, এটাকে হচ্ছে আমি এক্সপেকটেশনের সূত্রে ভেঙে লিখলাম, অর্থাৎ এই জিনিসটার যেহেতু এক্সপেকটেশন বের করছি তাই সাম দিয়ে এই জিনিসটা সাথে হচ্ছে হচ্ছে উল্লেখিত ভ্যারিয়েবল যে ডিস্ট্রিবিউশন ফলো করে তার প্রবাবিলিটি ফাংশন, অর্থাৎ এখানে x কিন্তু আমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে তাই তার প্রবাবিলিটি ফাংশন p অফ x এখানে আমি বসাবো, ঠিক আছে? তারপর নেগেটিভ বাইনোমিয়াল ফর্ম বসিয়ে দিই, এই x x মাইনাস 1 তো রইলই, আর এখানে p অফ x প্রবাবিলিটি ফাংশনের জায়গায় আমি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মটা আছে সেটা হচ্ছে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে প্লাস আর কিউ বাই পি, এটা আগে যেমন ছিল এর মতোই থাকবে। এখন দেখো এখান থেকে আমি এই যে আমার p টু দি পাওয়ার 8 টা আছে, এটা কিন্তু আমার হচ্ছে ভ্যারিয়েবল সম্বলিত না, একটা বেকার জিনিস বা হচ্ছে কনস্ট্যান্ট এর মতো, এটাকে আমরা হচ্ছে বাইরে দিয়ে দিলাম। তো বাইরে দিয়ে দেওয়ার পরে বাকি যে অংশটুকু থাকে সেটুকু আমরা একটুখানি রিঅ্যারেঞ্জ করে লিখবো, সেক্ষেত্রে এই যে মাইনাস আর সি এক্স আছে এটাকে আমরা ভাঙবো, ভাঙার পরে হচ্ছে মাইনাস আর মাইনাস 2 সি এক্স মাইনাস 2 করে বাকি যে অংশটা আছে সেটাকে আমি ফ্যাক্টোরিয়ালটা ভেঙে মাইনাস আর ইনটু মাইনাস আর মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইনটু এক্স মাইনাস 1 লিখবো, আর আর কিউ বাই পি আগে যেটা ছিল সেটা সেটার মতোই থাকবে। তো এই গেল হচ্ছে আমার হচ্ছে মোটামুটি এই জিনিসটাকে আমি ভেঙে যেভাবে লেখা যায় সেটা হচ্ছে আমরা লিখে ফেললাম। এবার চলো আমরা কি করা যায় দেখি। এখন আমরা আর আর প্লাস 1, হ্যাঁ, এটাকে নিয়ে আসলাম, আর হচ্ছে কিউ স্কয়ার পি টু দি পাওয়ার, এটা তো আগেই ছিল, আর বাকি যে অংশটুকু ছিল এইটুকু গুছিয়ে লিখে ফেললাম, আর আর কিউ প্লাস পি এটা আগেও ছিল এখনো আছে। এখন দেখো আর আর প্লাস 1 কিউ স্কয়ার পি টু দি পাওয়ার আর, এই অংশটাকে এই অংশটাকে এই যে x ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি পর্যন্ত যে অংশটাকে আমরা এই সাম আপ করলাম এই রেঞ্জের মধ্যে, সেই রেঞ্জের মধ্যে হচ্ছে এই যে মাইনাস আর মাইনাস 2 সি এক্স মাইনাস 2, এটাকে x ইকুয়াল 2 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি আমি সাম আপ করি তাহলে এটা হয়ে যায় হচ্ছে আমার 1, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আর হচ্ছে এই যে মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 2, না ঠিক এই অংশটুকু না, পুরো অংশটাকে, পুরো অংশটাকে যদি আমি x এর মান 2 থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিটের মধ্যে হচ্ছে সাম আপ করি তাহলে এই অংশটার মান আমরা পাই 1 মাইনাস কিউ টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস 2, আর ডান পাশে যা ছিল সেটা সেটার মতোই রয়েছে। এবার আসো পরের লাইনে চলে যাই, এখানে দেখো বাকি সব জিনিস ঠিক থাকবে, শুধুমাত্র এই যে 1 মাইনাস কিউটা আছে এটা তোমার হয়ে যাবে হচ্ছে পি, অর্থাৎ আমরা জানি যেহেতু পি প্লাস কিউ সমান 1 তাহলে 1 মাইনাস কিউ সমান পি, আর বাকি যা যা আছে সেটা হচ্ছে সেম টু সেম থেকে যাবে। এরপরে এখন আমরা যেটা করব, এই যে দেখো এটা ইনভার্স পাওয়ারে আছে, এটা যেহেতু ইনভার্স পাওয়ারে আছে এটা আমরা ডিভাইড করে নিচে লিখে ফেলতে পারি, তাহলে এই ইনভার্স পাওয়ারটাকে হচ্ছে আমরা ডিভাইডেশন নিচে পি টু দি পাওয়ার আর প্লাস 2 আকারে লিখতে পারি, আর বাকি যে অংশটুকু আছে অর্থাৎ আর আর প্লাস 1 কিউ স্কয়ার পি টু দি পাওয়ার আর, এটা এটার মতোই থাকবে, আর ডানের অংশটাতে বলা অপেক্ষায় রাখে না, এটার মতোই থাকবে। এখন আমরা কিছু কাটাকাটি করব, কাটাকাটি করার পরে দেখো এখন পি টু দি পাওয়ার আর প্লাস 2 এটাকে আমরা পি পি টু দি পাওয়ার আর ইনটু পি স্কয়ার লিখতে পারি, সেক্ষেত্রে পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার কাটাকাটি যায় আর নিচে শুধুমাত্র পি স্কয়ার থাকে, আর উপরে আমার সেক্ষেত্রে কাটাকাটি করার পরে থাকছে আর আর প্লাস 1 কিউ স্কয়ার ডিভাইড বাই পি স্কয়ার, যেটা হচ্ছে আমি এই যে এখানে লিখেছি, আর আর কিউ প্লাস হচ্ছে প্লাস আর কিউ বাই পি, এটা এটার মতোই রয়ে গেল। তাহলে আমরা ক্যালকুলেশন করে মিউ টু প্রাইম এর মান পেলাম আর ইনটু আর প্লাস 1 কিউ স্কয়ার ডিভাইড বাই পি স্কয়ার প্লাস আর কিউ বাই পি। এখন আমাদের
হচ্ছে ভ্যারিয়েন্স মিউ টু এর যে সূত্র ছিল, অর্থাৎ মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, সেটার হচ্ছে প্রথম যে অংশটা মিউ টু প্রাইম, এই অংশটুকুর মান আমরা হচ্ছে পেয়ে গেছি। এখন আমার দরকার মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, এই অর্থাৎ মিউ ওয়ান প্রাইম এর মান দরকার। সেক্ষেত্রে মিউ ওয়ান প্রাইম কিন্তু আমরা মিন যখন করেছিলাম সেক্ষেত্রে মিউ ওয়ান প্রাইম কিন্তু আমার মিন নির্দেশ করে, অর্থাৎ মিউ ওয়ান প্রাইম এর মান কিন্তু আমার আগে থেকেই জানা, আর মিউ টু প্রাইম এর মান আমরা মাত্র বের করলাম। তো সরাসরি এই মানগুলো এখন আমরা যে 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম ভ্যারিয়েন্স এর জন্য সেখানে বসিয়ে দিব। তাহলে মিউ টু প্রাইম এর মানে যে বসিয়ে দিলাম এই যে এই অংশটুকু, অর্থাৎ আর আর প্লাস ওয়ান কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর কিউ বাই পি, এটা হচ্ছে মিউ টু প্রাইম এর মান। আর মিউ ওয়ান প্রাইম এর মান ছিল আমার আর কিউ বাই পি, সেটাকে স্কোয়ার করে এসছে আর স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার। এখন আমরা করব কি, জাস্ট এই অংশটা ভেঙে আর স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার লিখবো, আর বাকি যা ছিল ঠিক সেম টু সেম রাখবো, অর্থাৎ আর স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, আর এই আর কিউ বাই পি, আর হচ্ছে মাইনাস আর স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা করব কি, আর স্কোয়ার কিউ স্কোয়ার এটা নিচে পি স্কোয়ারটা নিব, মানে জাস্ট এই অংশটুকু দুইটা ভাগে ভাগ করে ফেলবো, অর্থাৎ আর স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর কিউ বাই পি, সরি চাপ পড়ে গেছে, মাইনাস আর কিউ স্কোয়ার আর স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তো এইটা করার পরে এখন হচ্ছে দেখো এই যে আর স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস সাইন দিয়ে যে অংশটুকু আছে সেই অংশটুকু প্লাস সাইন দিয়ে আছে, তো অনায়াসে আমি এই অংশটা আর এই অংশটা কাটাকাটি করে ফেলতে পারি। এরপরে কাটাকাটি করার পর আমার থাকছে আর কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর কিউ বাই পি, যেটা কিনা আমার হচ্ছে ভ্যারিয়েন্স মিউ টু এর মান। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার ভ্যারিয়েন্স। তো এখন এই যে ভ্যারিয়েন্স এর আমি যে ফর্মটা পেলাম এই ফর্মটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে আরেকটু ছোট আকারে করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো আর কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর কিউ বাই পি, এখান থেকে যদি আমি আর কিউ বাই পি কে কমন নিই তাহলে আমরা পাই হচ্ছে 1 প্লাস কিউ বাই পি, অর্থাৎ আর কিউ বাই পি কমন নিলে এই অংশটাতে 1, এই যে এই 1, আর এখান থেকে আর কিউ বাই পি কমন নিলে হচ্ছে কিউ বাই পি। ঠিক আছে, তো এখন এর পরের লাইনে করবো কি, এটাকে জাস্ট লসাগু করবো, লসাগু করলে এই যে 1 প্লাস কিউ এটা সমান কিন্তু আমরা পি লিখতে পারছি, কারণ পি প্লাস কিউ সমান সমান 1। ঠিক আছে, তো এরপরে আমরা করবো কি, দেখো উপরেও পি আছে নিচেও পি আছে, এটা সুন্দর করে কাটাকাটি করে দিব, তাহলে কিন্তু আমরা পাচ্ছি কি আর কিউ বাই পি, তাহলে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর ভ্যারিয়েন্স এর পর আমরা পাচ্ছি আর কিউ বাই পি। এখানে আরেকটা জিনিস একটু দেখিয়ে নিই, আমরা মিন কি পেয়েছিলাম পূর্ববর্তী স্লাইড গুলোতে আমি একটু যাচ্ছি, মিন আমি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর জন্য মিন পেয়েছিলাম আর কিউ বাই পি, আর হচ্ছে ভ্যারিয়েন্স এর মান কি পেলাম আর কিউ বাই পি। ঠিক আছে, তো অবশ্যই এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতেই পারে, শো দ্যাট ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিন এন্ড ভ্যারিয়েন্স আর ইকুয়াল, অথবা ফাইন্ড দ্য মিন এন্ড ভ্যারিয়েন্স ফর নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, হেন্স শো দ্যাট দে আর ইকুয়াল, অথবা শো দ্যাট ফর নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিন ইকুয়াল ভ্যারিয়েন্স ইকুয়াল আর কিউ বাই পি। তো এই ধরনের যে কোনো ধরনের প্রশ্নের জন্য তোমরা আশা করি এখন হচ্ছে উত্তর করার জন্য প্রস্তুত থাকবে। তো এরপরে যে টপিকটা আমার আছে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে স্কিউনেস, তো চলো দেখি স্কিউনেসটা কিভাবে করব। তো আমরা জানি যে একটা ডিস্ট্রিবিউশনের শেপ ক্যারেক্টারিস্টিকস মেজার করা হয় স্কিউনেস এবং কার্টেসিয়ানের মাধ্যমে, অর্থাৎ স্কিউনেস হচ্ছে হচ্ছে শেপ ক্যারেক্টারিস্টিকস মেজার করার একটা টুল। ঠিক আছে, তো আসো মেজার্স অফ স্কিউনেস আমরা একটু দেখে নিই, তাহলে স্কিউনেস কে মেজার করা হয়, অর্থাৎ মেজার্স অফ স্কিউনেস হচ্ছে বিটা 1, অর্থাৎ বিটা 1 দ্বারা স্কিউনেস কে মেজার করা হয়, আর বিটা 1 এর সূত্র অনুসারে আমরা জানি বিটা 1 ইকুয়াল টু μ3² / μ2³, যেখানে μ3 সূত্র হচ্ছে μ3 ইকুয়াল টু μ3′ - μ2′μ1′+2μ1′³, আর μ2 হচ্ছে এন্ড μ2 ইকুয়াল টু r³² / p² + r³ / p, যেটা কিনা আমরা হচ্ছে পূর্বেই ক্যালকুলেট করে ফেলেছি, অর্থাৎ ভ্যারিয়েন্স যেটা ছিল। তাহলে দেখো এই বিটা 1 সূত্রের মধ্যে μ3 এটা আমাকে বের করতে হবে, যেটা সূত্র কিনা μ3′ - μ2′μ1′+2μ1′q।
ঠিক আছে, এটাতে মান বসিয়ে আমরা মিউ থ্রি বের করবো। আর মিউ টু যেটা সেটা আমার আগে থেকেই মান বের করা আছে। তো চলো, এটা যেহেতু আমার মান বের করা নেই, অর্থাৎ মিউ থ্রি যেহেতু আমার মান বের করা নেই, সেটা মান বের করার জন্য আমরা চলে যাই। এটা মান বের করার জন্য প্রথমে আমার যে জিনিসটা লাগবে মিউ থ্রি প্রাইম জানতে হবে। তো মিউ থ্রি প্রাইম বের করে ফেলি। মিউ থ্রি প্রাইম সমান সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স কিউব। এক্স কিউব কে আমি এমন ভাবে লিখবো যেন এটা আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়। তো এক্স কিউব কে আমি রিঅ্যারেঞ্জ করে লিখলাম x x minus 1 x minus 2 plus 3x into x minus 1 plus x, ঠিক আছে। এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে লিখবো। এই অংশটা একটা ভাগে লিখবো, এই অংশটা একটা ভাগে লিখবো, আর এই অংশটা আরেকটা ভাগে লিখবো। তো ভাগ করে দেখো, আমরা লিখে ফেলেছি যেহেতু এক্সপেকটেশন সবগুলো বাইরে আছে, তো এক্সপেকটেশন প্রত্যেকটার সাথে চলে গেছে, মুছে এন্টার করেছে। এরপরে এখন আমরা কি করবো, এক্সপেকটেশনের মানগুলো ইলাবোরেট করে লিখবো। এখন দেখো, প্রথমে x x minus 1 x minus 2 এর এক্সপেকটেশন বের করবো। তাহলে সামেশন অফ x x minus 1 x minus 2 সাথে তার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রোবাবিলিটি ফাংশন। আবার এখানে দেখো x x minus 1 এর এক্সপেকটেশন বের করবো, আর কি তো আছেই। তাহলে সামেশন x x minus 1 সাথে তার প্রোবাবিলিটি ফাংশন, সেম ওয়েতে এক্সপেকটেশন x টাকেও আমরা লিখেছি। এখন আমরা কি করব, এই x minus 1 x minus 2 এগুলাকে কাটাকাটি করার জন্য এই যে আমার মাঝখানে যে অংশটুকু আছে এটাকে রিঅ্যারেঞ্জ করে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল ভেঙে কাটাকাটি করে আমরা হচ্ছে কিছু যোগ বিয়োগ করব। তারপরে সেক্ষেত্রে এই অংশটার মান আমি পাবো আর ইন্টু আর প্লাস ওয়ান আর প্লাস টু কিউ কিউ বাই পি কিউ। সেই ওয়েতে আমরা যদি এই অংশটাকে রিঅ্যারেঞ্জ করি, থ্রি এর সাথে যে অংশটা আছে এই অংশটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা পাবো আর ইন্টু আর প্লাস ওয়ান কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এবং এই যে অংশটা আছে এটা কিন্তু আমার মিন নির্দেশ করছে, এটা মনে হয় তোমরা অলরেডি চিনে গেছো। এটা হচ্ছে মান হচ্ছে আমার আর কিউ বাই পি। তো মিউ থ্রি এর মান আমরা হচ্ছে পেয়ে গেলাম। এখন আমাদের দরকার মিউ টু প্রাইম এর মান। এখন মিউ টু প্রাইম এর মান কিন্তু হচ্ছে আমরা আগেই অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি, ঠিক আছে। তো মিউ টু প্রাইম এর মান আগে যেহেতু ক্যালকুলেট করে ফেলেছি, এটা আমরা লিখে ফেললাম। আর মিউ ওয়ান প্রাইম আগে ক্যালকুলেট করা ছিল আমাদের আর কিউ বাই পি। আচ্ছা, এখন হচ্ছে আমি মিউ থ্রিতে, যেহেতু মিউ থ্রি এর সূত্রের মধ্যে আমি আগের স্লাইডে আরেকটু যাচ্ছি, তাহলে হচ্ছে তোমাদের একটু সুবিধা হবে। এখন আমার উদ্দেশ্য ছিল বিটা ওয়ান বের করা, এবং বিটা ওয়ান বের করতে গিয়ে আমার উদ্দেশ্য ছিল মিউ থ্রি বের করা, আর মিউ টু আমার আগেই বের করা আছে। এখন মিউ থ্রি বের করতে গিয়ে দেখলাম মিউ থ্রি সূত্র যেটা আছে সেটার মধ্যে আমার মিউ থ্রি প্রাইম লাগবে, মিউ টু প্রাইম লাগবে, মিউ ওয়ান প্রাইম লাগবে। তো এগুলো কিন্তু এখন আমরা করে ফেলেছি। এই যে মিউ থ্রি প্রাইম এর মান এটা পেয়ে গেছি, মিউ টু প্রাইম এর মানও আগে বের করা আছে, মিউ ওয়ান প্রাইম এর মানও আগে বের করা আছে। এখন সরাসরি আমরা এই মিউ থ্রি প্রাইম, মিউ টু প্রাইম, মিউ ওয়ান প্রাইম এর মান মিউ থ্রি যে সূত্রটা আমরা হচ্ছে দিয়েছি সেখানে সুন্দর করে বসিয়ে দিই, ঠিক আছে। তো বসিয়ে দেওয়া হয়ে গেল। বসিয়ে দেওয়ার পরে দেখো আমরা কি করলাম, বসিয়ে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে এই বিষয়গুলা, এই যে এই জায়গাগুলাকে গুণ করব। গুণ করার পরে যোগ বিয়োগ করে কিছু প্রয়োজনীয় কাটাকাটি করে আমরা পাবো হচ্ছে 2r কিউ কিউ বাই পি কিউ প্লাস 3r কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর কিউ বাই পি। এখন এই পুরো জায়গাটাকে আমরা হচ্ছে আর কিউ বাই পি, আর কিউ বাই পি কমন নিব। এখন আর কিউ বাই পি যদি আমি কমন নিই, তাহলে দেখো এই আর কিউ বাই পি কমন নিলে এই যে আর কিউ, তাহলে একটা কমন নিলে কিউ স্কোয়ার থাকে, আর নিচে যেহেতু একটা পি কমন নিচ্ছে তাহলে পি স্কোয়ার, এটা কমন নিলাম। এই অংশ থেকে আর কিউ বাই পি কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে 3 কিউ বাই পি, আর এই অংশটা থেকে আর কিউ বাই পি কমন নিলে তো আর কিছুই থাকে না, শুধু ওয়ান থাকে, ঠিক আছে। তো এটা কমন নিয়ে ফেললাম। কমন নেওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নর্মালি একটা লসাগু শুরু করব। লসাগু করার পর আমরা কি পেলাম, যে 2 কিউ স্কয়ার প্লাস 3 পি কিউ প্লাস পি স্কয়ার বাই পি স্কয়ার। এখন দেখো এই যে পি স্কয়ার আছে, এই পি স্কয়ার আর পি গুণ হয়ে আমার হচ্ছে পি কিউব চলে আসে, আর উপরে থাকে হচ্ছে আমার 2 কিউ স্কয়ার প্লাস 3 পি কিউ প্লাস পি স্কয়ার। এই 3 পি কিউ কে আমরা ভেঙে লিখবো 2 পি কিউ প্লাস পি কিউ, আর বাকি যা আছে সেটা ঠিক থাকবে। এখন এটা 3 পি কিউ কে আমরা ভেঙে লিখলাম এই কারণে যেন আমরা একটু কমন নিতে পারি। তো চলো আমরা কমন নিয়ে দেখি। এখন যদি আমরা কমন নেই, অর্থাৎ প্রথম অংশ থেকে যদি 2 কিউ, এই চারটি যে অংশ আছে চারটি অংশ থেকে প্রথম দুইটা অংশ থেকে যদি 3 পি কমন নেই, তাহলে আসে আমার কিউ প্লাস পি, আর দ্বিতীয় অংশটাকে পি কমন নিলে আমার আসে হচ্ছে কিউ প্লাস পি, ঠিক আছে। তো এখন দেখো, তো হচ্ছে আর কিউ বাই পি কিউ
হচ্ছে কিউ প্লাস পি, এই যে টু কিউ প্লাস পি, তার সাথে আছে হচ্ছে আমার কিউ প্লাস পি। আচ্ছা এখন দেখো এই যে পি প্লাস কিউ এটা কিন্তু আমার সমান সমান হচ্ছে ওয়ান, এই যে দেখ কিউ প্লাস ওয়ান এইটা অংশ যদি আমার ওয়ান হয় তাহলে আমার কি থাকছে আর কিউ বাই পি কিউ ইন্টু টু কিউ প্লাস পি। আচ্ছা এখন আর কিউ বাই পি কিউ হচ্ছে এখন এই টু কিউটাকে আমরা হচ্ছে একটু ভেঙে লিখবো, টু কিউ কে ভেঙে আমরা অবশ্যই কিউ প্লাস কিউ লিখতে পারি আর সাথে পি তো আছে। এখন আমরা আবারও কিউ প্লাস পি সমান সমান যে ওয়ান সেটা বসাবো, এই যে কিউ প্লাস পি এই অংশটা সমান সমান হচ্ছে আমি ওয়ান বসালাম আর এই কিউ, আর বাকি যে অংশটা আছে আর কিউ বাই পি কিউ এটা এটার মতোই আছে। তো এখন আমরা দেখো মিউচুয়াল মানটা আমার জানার দরকার ছিল সেটা কিন্তু আমরা জেনে গেছি। আমি আগের স্লাইডে আবারও একটু যাচ্ছি, পূর্ববর্তী স্লাইডে যেখানে আমি স্কিউনে শুরু করেছিলাম। তো দেখো মিউ থ্রি যেটা সেটা আমরা জেনে গেছি এই সূত্রের মধ্যে, আর মিউ টু এটা আমার আগে বের করা ছিল, মিউ থ্রি প্রাইম মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইম যেগুলো আমার অজানা ছিল সেগুলো আমরা একে একে বের করে নিয়েছি। বের করে হচ্ছে এখানে মান বসিয়েছি, মান বসানোর পরে আমরা কিন্তু মিউচুয়াল মান পেয়েছি, এবং মিউচুয়াল মানটা আমরা কি পেয়েছি, মিউচুয়াল মানটা আমরা পেয়েছি আর কিউ বাই পি কিউ ইন্টু কিউ প্লাস ওয়ান। তো এখন আমার স্কিউনেস এর যে সূত্রটা অর্থাৎ বিটা ওয়ান ইকুয়াল টু মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউ, এখানে হচ্ছে আমরা কিছুই করব না, জাস্ট মান বসিয়ে দেবো। মিউ থ্রি স্কোয়ার অর্থাৎ এই অংশটা স্কোয়ার যদি আমরা করি তাহলে আমার আসে পি স্কোয়ার কি স্কোয়ার ইন্টু কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে আসে হচ্ছে আমার পি টু দি পাওয়ার সিক্স। আর আমার যে মিউ টু আছে অর্থাৎ মিউ টু যে মানটা ছিল, একটু আরেকবার যাচ্ছি পূর্ববর্তী স্লাইডে মিউ টু মান দেখার জন্য, দেখো মিউ টুর মান আমরা কি পেয়েছিলাম আর কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর কিউ বাই পি। এটাকে যদি আমরা একটু নর্মাল লসাগু করি, লসাগু করে তারপরে হচ্ছে যদি সেটা কিউব করি, এই যে দেখো এখানে কিন্তু মিউ টু এর কিউব আছে, তো সেক্ষেত্রে একটু কাটাকাটি একটু রিয়ারেঞ্জ করে আমরা মিউ টু কিউবের মান কিন্তু আমরা পাবো এটা। এটা কিন্তু আবার উল্টো করে লেখা মান, কারণ হচ্ছে এটা নিচে আছে আমি গুণ করে উপরে দিয়ে দিয়েছি। এই মিউ টু কিউবের মান কিন্তু আলটিমেটলি আমার আসে আর কিউ কি কিউ, হ্যাঁ আর কিউ কি কিউ কিউ ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার সিক্স। এখন যেহেতু এটা আমার নিচে আছে তাই আমি গুণ করে সরি গুণ করে হচ্ছে উপরে দিয়ে দিলাম, অর্থাৎ পি টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই আর কিউ বাই কি কিউ কিউ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা এখানে কিছু কাটাকাটি করতে পারি, এখানে আছে আমার পি টু দি পাওয়ার সিক্স, এখানে আছে আমার পি স্কোয়ার, ঠিক আছে। আর হচ্ছে এখানে খালি স্লাইডে চাপ পড়ে যাচ্ছে সরি, আর এখানে আছে আমার কিউ কিউ আর এখানে আছে আমার কিউ স্কোয়ার। এখানে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আমার উপরে শুরু থাকছে কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে থাকছে আমার আর কিউ, যেটা কিনা আমার হচ্ছে স্কিউনেস বিটা ওয়ান এর মান, ঠিক আছে। তো আজকে এটাই ছিল হচ্ছে তোমাদের পড়ানোর হচ্ছে টপিক। তো আশা করি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে যেহেতু শুরু করেছি বাকি টপিক গুলাও অর্থাৎ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বাকি যে টপিক গুলো আছে সেগুলোও হচ্ছে আগামী ক্লাসে আমরা দেখাবো। আর হচ্ছে যেহেতু শেপ ক্যারেক্টারিস্টিক্স একটা ডিস্ট্রিবিউশন, শেপ ক্যারেক্টারিস্টিক্স স্কিউনেস এবং কার্টোসিস দিয়ে হচ্ছে মেজার করা হয়, আজকে ক্লাসে আমরা স্কিউনেস করেছি, নেক্সট ক্লাসে আমরা কার্টোসিস করব। এবং নেক্সট ক্লাসে আমরা প্রথমে যে একটা ফর্ম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কে হচ্ছে মেইন যে ফর্মটা আছে ওটাকে রিঅ্যারেঞ্জ করে হচ্ছে ব্যবহার উপযোগী করে আরেকটা ফর্মে লেখা হয়, আমরা চেষ্টা করব সেই প্রমাণটা দেখার, এবং সাথে সাথে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আরো কিছু ইম্পর্টেন্ট হচ্ছে টপিক এই রিলেটেড নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন রিলেটেড আমরা পড়ব। তো তার তোমাদের হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অংশের যে অর্থাৎ ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের যে ডিস্ট্রিবিউশন গুলো আছে সেগুলা প্রায় শেষের পথে, তো চেষ্টা করব আগামী কয়েকটি ক্লাসের মধ্যে হচ্ছে এটা তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ কভার দিয়ে দিতে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের যতটুকু পড়ানো হয়েছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে তোমরা অবশ্যই সেগুলা বাসায় প্র্যাকটিস করবে, আর কিছু কিছু জায়গা যেখানে হচ্ছে আমি বলেছি যে এখানে ক্যালকুলেট করে যোগ বিয়োগ করে হচ্ছে হচ্ছে রিঅ্যারেঞ্জ করে হচ্ছে মানগুলো বের করবে, তোমরা যদি চাও সেগুলো হচ্ছে বাসায় রাফ খাতায় হচ্ছে সেগুলা হচ্ছে বের করে তোমাদের হচ্ছে যদি আগ্রহ থাকে অবশ্যই তোমরা সেগুলা বের করে ভেরিফাই করে দেখতে পারো, ঠিক আছে। তো হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে
দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।